গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দুদিন ধরে তো প্রচুর কাজ করা হলো, কারণ কোথাও ঘুরতে যাওয়া মানে ঘুরতে যাওয়ার আগে যেমন প্যাকিং, ঘুরতে আসার পরে সেগুলো আনপ্যাক করা, কাঁচা গোছানো, সেটা যেন মনে হয় আরও বেশি কাজ। কারণ ঘোরার আগে দেখবে ঘুরতে যাওয়ার আগে একটা এনার্জি থাকে, কিন্তু ঘুরে এসে সেই এনার্জিটা পুরোপুরি চলে যায়। তো দুদিন ধরে এইসব করেছি, মোটামুটি সব কাজ কমপ্লিট। আজকে ঘরটা একটু ঝাড়বো, কারণ ভীষণ ঝুল হয়েছে। আমাদের যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি, পাশে মাঠ, ভীষণ ঝুল হয়, ঘরদোরগুলো ঝাড়বো। আর সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের প্রত্যেকটা মহিলারই সকাল থেকে উঠে শুরু হয় জীবনের যুদ্ধ, মানে কাজবাজ। সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক কাজ লেগেই থাকে ছোটা। তো এখন উঠেছি, আর বেশি সময় নেই, কাজ স্টার্ট করতে হবে, কারণ মেঘার অনলাইন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। কারণ গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখনও স্কুল ওপেন হয়নি, 15 তারিখের পর মেবি ওপেন হবে, বাট ওদের যেহেতু প্রাইভেট স্কুল তো ওদের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো চলো এখন আর বকবক করবো না, কাজ স্টার্ট করি সমস্ত। আর তোমাদের সারাদিন দেখাতে থাকবো আমি কী করছি না করছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক কমেন্ট করো, আর কমেন্ট না করতে পারেও অন্তত একটা লাইক করো ভিডিওতে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে। যেমন আগের ব্লগগুলোই প্রায় 250-300 ভিউজ হলেও লাইক একদমই দাওনি তোমরা। লাইক দিতে হবে এরকম কোনো মানে নেই, যদি পছন্দ না হয় ডিসলাইকও দিতে পারো, কিন্তু একটা অন্তত লাইক ডিসলাইক কিছু করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে, আর আমারও এগিয়ে যেতে আরও সুবিধা হবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এটা করো। আর যারা নতুন এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর সাবস্ক্রিপশনের পাশের বেল আইকনটা হিট করতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু নোটিফিকেশানগুলো পাবে না। তো চলো এখন যাই, সমস্ত কাজবাজ স্টার্ট করি, আর তোমাদেরকে সারাদিন দেখাতে থাকবো আমি কী করছি না করছি। তো চলো। তো সাইড টেবিলটা দেখো গুছিয়ে নিলাম, একদম মেসি হয়ে পড়েছিল, তো এটাকে ভালো করে অর্গানাইজ করে নিলাম। অর্গানাইজ নামেই দেখো, কালকে আবার পুরো একদম যাতা অবস্থা হয়ে যাবে, মানে প্রত্যেক দিন গোছানো হয় আর প্রত্যেক দিন আবার ঘেটে ফেলে সব। তো আজকে আমি করবো দেখো 5 রকম সবজি ভাজা। এই গরমকালে এই সবজি ভাজাটা খুবই ভালো লাগে ডালের সাথে বা রুটির সাথে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিচিঙ্গে, বেগুন, আলু আর পটল, এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প টমেটো। তো তোমরা এর মধ্যে কুমড়ো বরবটিও দিতে পারো, আমার এখন কুমড়ো বরবটি নেই, তাই আমার কাছে যা সবজি ছিল সেটা দিয়ে এটা করব। তো এটা ভীষণ সিম্পল। তো চলো এটা এখন স্টার্ট করি। সবার আগে এখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, তো আমার ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি আলু আর পটলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভাজবো। তো এটা পুরোটাই চাপা দিয়ে দিয়েই ভাজা হবে, এর মধ্যে কোনো এক্সট্রা মশলা পড়বে না। তো এবার এর মধ্যে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একটু পরে দিলাম, কারণ যেহেতু আলুটা ভাজা ভাজা করছি, পেঁয়াজটা যদি ফার্স্টেই দিয়ে দিতাম পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে যেত। তো অনেকেই ফার্স্টে দেয়, বাট আমার মনে হয় পরে দিলেই বেশি ভালো হয়, সেই জন্য আমি পরেই দিই। তো এটাকে একটু নাড়াচাড়া করি, তারপরে এর মধ্যে আমি চিচিঙ্গেটা দিয়ে দেবো। চিচিঙ্গে যেহেতু জল ছাড়ে, তো তার আগে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। জল ছেড়ে গেলে এটা আবার ভাজা ভাজা হতে অনেকটা টাইম লেগে যায়। তো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিচিঙ্গেটা অ্যাড করলাম। তো আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দিইনি, তো এখন আমি এর মধ্যে দেবো নুন। এখন অল্প দিচ্ছি, আর যদি লাগে তারপরে আবার দেবো। আর দেবো হলুদ গুঁড়ো। এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। দাঁড়াও এটাকে মিশিয়ে নিই। তো দেখো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো দেখো বেগুন, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো। মিশিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না হতে দেবো, গলতে দেবো চিচিঙ্গে আর বেগুনগুলোকে।
এই পর্যায়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। এবার এটা চাপা দিয়ে হতে থাকবে আর এটাকে মাঝে মাঝে খুলে আমি নাড়তে থাকবো। তো এই ভাজাটা যদি তোমরা এর মধ্যে মাছের মাথা তেল দাও বা এর মধ্যে যদি তোমরা চিংড়ি মাছ দাও তো এটা আরও সুন্দর খেতে লাগে। কিন্তু আজকে আমি এটা নিরামিষই করছি শুধু পেঁয়াজ দিয়ে। তো এই পাশে আমি দেখো ভাজাটা করছি আর পাশে মায়ের সিদ্ধ ঝোলটা বসিয়ে দিয়েছি নিরামিষ ঝোল, কারণ মায়ের জন্য তো রোজই ঝোল করতে হয়, মেঘার ক্লাস আছে, ওই জন্য তাড়াতাড়ি করে সবগুলো করে নিচ্ছি। তো দেখো আমার আলুটা আর চিচিঙ্গেটা দুটোই সেদ্ধ হয়ে এসছে। এবার জাস্ট এটাকে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এতে আমি আর ঢাকনা দেব না, কারণ আমার তো এটা গলেই গেছে। এখন আমি দেখো গ্যাসের ফ্লেমটা জোরে করে নিলাম আর এটা এইভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না এটার থেকে তেলটা বেরিয়ে আসে। তো দেখো এটা পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি চেক করে দেখলাম একটু নুন দিতে হবে, তারখানে অল্প আর একটুখানি নুন আমি অ্যাড করে দিলাম। প্রথমে নুন দিয়েছিলাম, দেখো তেলও ছেড়ে এসছে পুরো, এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। তো দেখো রেডি আমাদের পাঁচ তরকারি, পাঁচ রকম সবজি দিয়ে এটা করে তাই পাঁচ তরকারি বলে, বা তোমরা বাটি চচ্চড়িও বলতে পারো। তো এটা রুটি ভাত দিয়ে অসাধারণ লাগে। তো এখানে মেঘার অনলাইন ক্লাস চলছে। মেঘার এখন অনলাইন ক্লাস চলছে। তো আপাতত সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে কাজের তো শেষ নেই, সারাদিনই কিছু না কিছু কাজ। তো এখন বসেছি মেঘাকে একটু পড়াতে, ওর অনলাইন ক্লাস হলো। এবার ছুটির সময় না প্রচুর অনলাইন হোমওয়ার্ক পাঠায়, স্কুল থাকলে কিন্তু এতটা হোমওয়ার্ক পাঠায় না। তো এখন ওকে হোমওয়ার্কগুলো একটু করিয়ে নিই, করিয়ে নিয়ে তারপরে লাঞ্চ করতে যাব। এখন বাজে পৌনে একটা, পৌনে বারোটায় ওর ক্লাস শেষ হয়েছে, এখন পৌনে একটা বাজে। আমি এই সবে একটু আগে স্নান করে এলাম, মানে সকাল থেকে পরপর পরপর কাজ লেগেই থাকে। ওকে একটু একটা পর্যন্ত একটু লিখিয়ে নিই 15 মিনিট, তারপরে 1:15 নাগাদ লাঞ্চ করব। আবার দুপুরবেলা তো আবার টিউশন আছে। তো এখানে দুপুরের ফলটা কাটছি। তো এখন তো আমের সিজন, আর আমাদের বাড়িতে সবাই আম খেতে খুবই ভালোবাসে, মেঘা তো বিশেষ করে। দৌড় আবার একটু যেন ছাল ছাড়িয়ে দিলে ওর খেতে খুব ভালো লাগে, তো ওই জন্যে আমের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আম কিন্তু ভীষণ উপকারী, আমে প্রচুর ক্যালসিয়াম আছে। এখানে দেখো সব কৌটোগুলো আজকে পরিষ্কার করেছি, সব আরও অনেক পরিষ্কার করেছে, ওগুলো সব ধুয়ে ধায়ে ডাল ঢাল ঢেলে দেওয়া হয়েছে। ডালের কৌটো পরিষ্কার করেছিলাম আর এগুলো এক্সট্রা, এগুলো তো ওই ছোলা টোলা ছিল, ছোলা আনা হয়েছিল মধ্যিখানে। তো ছোলাটা না আমাদের বাড়িতে সবাই সবসময় খেতে চায় না, মানে হজমে একটু প্রবলেম হয় বিশেষ করে সুদীপ্তর আর মায়ের, তো ওই জন্য আনা হয় না। একটা মানুষ কেউ খাবে কেউ খাবে না, ওরমভাবে সত্যি কথা বলতে কোনো জিনিস আনতেও ইচ্ছা করে না। আর এই আমগুলো ভীষণ মিষ্টি, সুদীপ্ত নিয়ে এসেছে, দুপুরবেলা একটা কেটেছিলাম, সুদীপ্ত খেয়েছে আর মা খেয়েছিল একটুখানি। মেঘা আবার ভাতের সাথে খেতে চায় না, পরে দিতে হয়। মাম্মাম এনা, মেঘা ম্যাঙ্গো খেতে ভীষণ ভালোবাসে, তাই তো? চলো খেয়ে নাও, খাতাটা তুলে রাখো, খেয়ে নাও, পরে আবার লিখবে। আমার এখনও প্রচুর কাজ বাকি, দেখো সব বেডশিট কেচেছি আজকে, সব বেডশিটগুলো পাঠ করতে হবে, মেঘা পড়তে যাবে তারপর আমি ওগুলো করব। আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর আবার লিখবে, আর লিখতে হবে না কারণ অলরেডি 14:45 বাজে। খেয়ে নিয়ে রেডি হয়ে নাও, চুল বেঁধে দি। মিষ্টি খেয়ে নাও।
মেঘা চুলটা অনেক বড় হয়ে গেছে, একটু কাটতে হবে। বিশেষ করে তলার দিকটা ভীষণ ভাবে টেড়া বেড়া হয়ে গেছে, অনেকদিন কাটিনি, প্রায় এক বছর হয়ে গেল চুল কাট, এক বছর কি আরো বেশি, দেড় দু বছর হয়ে গেল চুল আর কাটা হচ্ছে না। তো দেখি এর মধ্যে একদিন একটু কেটে দেবো, তো আমি কেটে দিই, ওকে আর পার্লার টার্লারে নিয়ে যাই না, কারণ ওরা ছোটোবেলা থেকে না ভীষণ কান্নাকাটি করতো, ওই সেলুনে নিয়ে গেলে বা ধরো পার্লারে যদি নিয়ে যেতাম, একদম ছোটোবেলায় তো আর পার্লারে নিয়ে যেতাম না, সেলুনে নিয়ে যেতাম, মানে কাছাকাছি একটা সেলুন আছে, তো নিয়ে গেলেই ও ভীষণ কাঁদতো, তাদেরকে দেখে ওই হাতে কাঁচি নিয়ে যেই আসতো ওর কান্নাকাটি শুরু হয়ে যেত। তো ছোটোবেলা থেকেই না আমি কী করতাম, নিচেটা সমান করে কেটে দিতাম, তো ওই অভ্যাসটাই রয়ে গেছে, এখনও পর্যন্ত আমি কেটে দিই। তো দেখা যাক যতদিন পারি আমি কাজ চালাই, তারপরে নয় যাবে পার্লারে। আর পার্লারে যাওয়া মানে তো আমার চুলটা তো দেখলে কি করলো, মানে কি বলবো, এতটাই বাজেভাবে কেটে দিয়েছে, না পারছি মানে পনিটেল করতে তলার থেকে রাত্রিরে, বিশেষ করে আমার না রাতে ভীষণ চুল টুল একদম তুলে শোয়া অভ্যাস, মানে ঘাড়ের কাছে চুল পড়লে আমি ঘুমোতে পারি না। আর এখন এমন কন্ডিশন হয়ে গেছে ঘাড়ে আমার চুল পড়ছে, মানে যতই টেনে টুনে বাঁধি সেই ঘাড়ের দিক থেকে চুল আস্তে আস্তে বেরিয়েই আসছে, খুব ইরিটেটিং লাগে ওই জিনিসটা। তো এই জন্য আমিও প্রায় দু বছর পার্লারে যেতাম না, এখন তো ইউটিউবের দয়াতে আমরা সব কিছুই শিখে যাচ্ছি, তো ইউটিউব দেখেই চুলটা কাটতাম। বাট এবারে ভাবলাম যে এক নাগারে কাটছি, এটা চুলটা তো নষ্টও হয়ে যায় না, কারুর কাছে কাটা আর নিজে কাটার পার্থক্য আছে, তো আমি ভাবলাম যে যাই গিয়ে কেটে আসি একটু, তো তার যা ফল হলো আর কি বলবো। মেঘার চুলটাও দেখো অনেক বড়ই হয়ে গেছে, তো মেঘারও চুলটা ভাবছি যে একটু কেটে দেবো তলাটা। হ্যাঁ বর্ষা আসছে, কাকুদের ঘরের সামনেটা শেড নেই কোনো, তো ওই শেড লাগাচ্ছে আর কি ওপেন, তো বর্ষাকাল আসছে তো কাকিমার বয়স হচ্ছে, তো ওপেন জায়গাটায় জল পড়ে, কাকিমার অসুবিধা হয় তো শেড লাগাচ্ছে, তো ওকে ডাকলো ওই জন্য ও গেল। কেন আমাদের ঘরেরই অর্ধেকটা পার্ট, তো ওরা যদি শেড লাগিয়ে দেয় পুরোটা, বাড়িটাও রং রং করতে গেলে অসুবিধা হবে, একটু জায়গা রাখতে হবে, সেই জন্য ও গেল দেখতে। বাবাকে ডাকবি, চুলটা বেঁধে বাবাকে ডেকে নে, বল বাবা তিনটে কুড়ি হয়ে গেছে, না হলে আবার আমাকে যেতে হবে, আমার ভালো লাগে না জানো, এমনি ঘুরতে টুরতে বেরোই ঠিক আছে, কিন্তু এই একটুর জন্য আবার জামা টামা পরে বেরো ভালো লাগে না। তো চলে এসেছি ছাতে হাঁটতে, এখনো পর্যন্ত রোদ রয়েছে হালকা হালকা, তো এখন বেশ কিছুদিন ধরে ছাতেই হাঁটা চলা করছি, এখন আর ইভিনিং ওয়াকে বেরোনো হচ্ছে না, কারণ এত গরম পড়েছে না, মাঠে গেলে প্রচণ্ড ঘেমে যাই আর তারপর সেই ঘাম বসে আমার ব্যাস হাঁচু স্টার্ট হয়ে যায়, সর্দি সর্দি ভাব, ওই জন্যে এখন কি করছি, এখন আর মাঠে যাচ্ছি না, এখন বাড়িতেই হাঁটা চলা করি। এই দেখো সুদীপ্তকে দেখো, তোমাদের বললাম না কাজ চলছে, দেখো কোথায় পাঁচিলের ওপরে উঠেছে, এ পড়ে যাবে তো, কি গো পড়ে যাবে তো, পড়ে যাবে তো, পড়ে যাবে, দেখো কোথায় পাঁচিলে উঠে হাঁটি, তো নিচে বললাম না কাজ চলছে, এই যে দেখো এই যে, এই যে দেখছো, এই যে জানি না দেখ, হ্যাঁ এই যে কালো এ লাগাচ্ছে, এই এখানটা ওদের ফাঁকা ছিল এতদিন, তো এই এই জায়গাটা ওরা শেড লাগাচ্ছে, যেহেতু বর্ষা আসছে বৃষ্টি পড়লে ওখানটা জল পড়ে, এতদিন ওপেনই রেখেছিল ওরা জামাকাপড় শুকুর টুকুর দেয়, তো সবসময় তো ছাতে আসে না, সেই জন্য কিন্তু এখন ওদের প্রবলেম হচ্ছে, কেন বয়স বাড়ছে সবসময় ছাতে আসা পসিবলও হয় না, ওই জন্যে এখন ওরা ওখানে শেড দিয়ে নিচ্ছে, এই যে দেখো এরকম ছাতে যে শেডগুলো দেয় এরকম শেডই দিচ্ছে, আমি এখন একটু হাঁটি, এদিকে জামা কাপড় শুকোচ্ছি। ছাতের গাছগুলো দেখো পুরো কৃষ্ণচূড়া একদম পুরো ভরে গেছে একদম, আর এদিকে তো আম মোটামুটি পেরে নেওয়া হয়েছে, পেকে গেছে অনেক আম, আর কয়েকটা আম রয়েছে, বাকি সব খাওয়া হয়ে গেছে, দেখো পুরো কৃষ্ণচূড়া ভর্তি, প্রত্যেকটা মানে ভরে গেছে কৃষ্ণচূড়া।
মেঘা এলো খানিকক্ষণ আগে, পরে এখন বসিয়েছি চা। তো দুধ চাই করছি, আমি তো বিকালে দুধ চাই খাই, সুদীপ তো লিকার খায়, বাট ও আজকে বললো ও দুধ চাই খাবে, তো একসাথেই বসিয়ে দিয়েছি, মা আর মাসিকে দিয়ে দিয়েছি লিকার চা করে। তো আমার চাটা এমনিই নর্মাল রাখলাম, আর সুদীপ্ত চাটায় একটু কফি মিলিয়ে দিলাম, কারণ ও এরকম কফি মিলিয়ে চা খেতে খুবই ভালোবাসে। তো দুধ চাটা ওর সেই জন্যই খাওয়া, না হলে ও বিকেলে লিকারই খায়, কফি মিলিয়ে খাওয়ার জন্যই দুধ চা খাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রাত্রের স্কিন কেয়ারও কমপ্লিট, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, এবার রাত্রে আমি যে ক্রিমটা লাগাই স্পট কারেক্টের ক্রিম ওটা লাগিয়ে নিলাম। তো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খানিকক্ষণ বসবো, তারপর যাব শুতে, কারণ শোয়ার টাইম এখনও হয়নি, খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়া উচিত না, একটু টাইম দেওয়া উচিত আমাদের সবারই। তো ফোনটা রাখলাম আর কি, তো খেয়ে দিয়ে আমাদের সবারই উচিত একটুখানি টাইম দেওয়া, তারপরে শোয়া। তো আমিও তাই করি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখটা ধুয়ে এসে স্কিন কেয়ারটা করে নিলাম। স্কিন কেয়ার মানে সেরকম কিছুই না, জাস্ট রাতে একটা চারকোল ফেস ওয়াশ ইউজ করি প্লামের, ওইটা ইউজ করলাম, করে স্পট কারেক্টর ক্রিমটা লাগালাম, কারণ রাত্রির বেলা ফেস ওয়াশ করা মাস্ট, ভীষণ দরকার, কারণ সারাদিনের সমস্ত মুখের জার্মস নিয়ে শোয়া উচিত না, কারণ আমাদের স্কিন সবচেয়ে বেশি রাতেই রিপেয়ার হয়, কত বড় ডার্মাটোলজিস্ট মনে হবে তাই না? তো যাই হোক, আমার এটা খুব ভালো কাজ দেয়, আমি করি, বাট শীতকালে এটা একটা প্রবলেম হয়, খুব ঠান্ডা লেগে যায়, করতে পারি না। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মেঘা খাটে বসে গল্পের বই পড়ছে আর আমি একটু এখানে বসলাম, তো এবার যাব শুতে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাও তোমরা জানাতে পারো যে আমার ব্লগে কী ভালো লাগেনি বা তোমরা নতুন কী কী দেখতে চাও, তো সেটা করার অতি অবশ্যই চেষ্টা করব। সারাদিনে ছোটো ছোটো কিছু কাজ দেখালাম, কারণ আমাদের দৈনন্দিন জীবনে তো প্রচুর কাজ হয়, সবটা তো আর দেখানো যায় না, সবটা দেখালে ব্লগটাও অনেক বড় হয়ে যায়, তোমরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলবে দেখার, তার জন্য যেটুকু পারি শেয়ার করি। তো তোমাদের কীরকম লাগলো, তোমাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান, আর তোমরা যারা আমার সাথে আছো তারা এইভাবেই সবসময় আমার পাশে থেকো, সাথে থেকো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, এখন রাত্রি, তাই তোমাদেরকে জানাই গুড নাইট। তো চলো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে, ততক্ষণের জন্য টেক কেয়ার।